সাধারণ ধারণা হচ্ছে বেশি পানি খেলে বোধহয় কিডনি ভালো থাকবে, একদম ভুল ধারণা। পানি কতখানি খাবো এই প্রশ্নটা হচ্ছে সবার, বিশেষ করে আমরা বলছি কিডনির আক্রান্ত যারা, কিডনির নানাবিধ সমস্যায় যেসব রোগী আক্রান্ত তারা কতখানি পানি খাবে। অসুস্থ কিডনির জন্যে বেশি পানি অবশ্যই নিষিদ্ধ। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। পানি কতখানি খাবো এই প্রশ্নটা হচ্ছে সবার, এটা সুস্থ কিংবা অসুস্থ সবার জন্য। তো বিশেষ করে আমরা বলছি কিডনির আক্রান্ত যারা, কিডনির নানাবিধ সমস্যায় যেসব রোগী আক্রান্ত তারা কতখানি পানি খাবে। সাধারণ ধারণা হচ্ছে বেশি পানি খেলে বোধহয় কিডনি ভালো থাকবে, একদম ভুল ধারণা। বিশেষ করে অসুস্থ কিডনির জন্যে বেশি পানি অবশ্যই নিষিদ্ধ, বেশি পানি খাওয়াই যাবে না। আপনি পানি খাবেন, আপনার ডাক্তার, আপনার নেফ্রোলজিস্ট, আপনার ইউরোলজিস্ট, আপনার ফিজিশিয়ান, আপনাকে যিনি দেখছেন যে ডাক্তার, তিনি পরিমাপ করে দেবেন যে কতটুকুন পানি খাবেন। সাধারণ হিসেব হচ্ছে আগের দিনের প্রস্রাবের পরিমাণ এবং তার সাথে 500 বা 600 ml পানি যোগ করতে হবে। ধরেন গতকাল আপনি 1 লিটার প্রস্রাব করেছেন, তাহলে আজকে আপনি পানি খাবেন 1.5 লিটার। এটা হলো অত্যন্ত সাধারণ হিসাব, কিন্তু এই হিসাবটা তৈরি করবে আপনার ফিজিশিয়ান, মানে যিনি যে ডাক্তার আপনাকে দেখছেন, সেই ডাক্তার সাহেব, আপনার পরিশ্রম, আপনার এনভায়রনমেন্টাল সিচুয়েশান, মানে আপনি যে এলাকায় বসবাস করছেন, যে ঘরে ঘুমাচ্ছেন, সব কিছু বিবেচনা করে, মানে কী পরিমাণ ঘামছেন আপনি, কী শ্রম আপনি দিচ্ছেন, রোদ্রে কতখানি যাচ্ছেন, সবগুলি বিবেচনা করে ওনার পানির পরিমাণটা মোটামুটিভাবে নির্ধারণ করবে। এটা যে একদম অ্যাকিউরেট হিসেব হবে, মানে সঠিক হিসেব হবে, তা কিন্তু না, সবটাই গড়পড়তা বা অনুমান নির্ভর। এই অনুমান নির্ভর হিসেবেই আপনার কিডনিটা ভালো থাকবে। তবে কখনোই কিডনি অসুস্থ থাকলে আপনি বেশি পানি খাবেন না, অতিরিক্ত পানি খাবেন না, কারণ এই অতিরিক্ত পানির বোঝাটা কিডনি বয়ে নিতে পারবে না। হ্যাঁ, তবে যাদের কিডনিটা সুস্থ আছে তারা কতখানি খাবে, আমি এই কথাও আগে বারবার বলেছি যে পিপাসা লাগলে খাবেন, পানির পিপাসা লাগলে পানি খাবেন, ক্ষুধা লাগলে খাদ্য গ্রহণ করবেন, সেরকমভাবে পিপাসা লাগলে পানি খাবেন। তবে সাধারণ হিসেবে গড়পড়তা হিসেব একটা আমাদের মতন যারা ঘরের ভিতরে কাজ করে তাদের দৈনিক প্রয়োজন কমপক্ষে 2 লিটার পানি, আর যারা রোদ্রে কাজ করছেন, রোদ্রে বা কিচেনে গরমের মধ্যে রান্নাঘরে কাজ করছেন অথবা রাস্তায় রিক্সা চালাচ্ছেন বা মোটর বাইক চালাচ্ছেন, তাদের একটু বেশি পানি তো দরকার, তার শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে, তার এমনও হতে পারে তার জন্য 5 লিটারও প্রয়োজন হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।